কামদুনির পাশে এবার নির্ভয়ার মা নির্যাতিতার পরিজন এবং প্রতিবাদীদের সঙ্গে দিল্লিতে দেখা করলো আরেক নির্যাতিতার পরিবার সঙ্গে কামদুনি যাতে বিচার পায় সেজন্য কেন্দ্রের কাছে আবেদন করব জানানো হয়েছে তাদের তরফ থেকে জাতীয় মহিলা কমিশনের কাছে অনুরোধ করবেন আশ্বাস এমনটাই নির্ভয়ার মায়ের কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ এক নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াচ্ছে আরেক নির্যাতিতার পরিবার দেখো শুক্লা তোমাকে জানিয়ে রাখি যে আজকে একদিকে যেমন আইনি লড়াইয়ের জন্য দিল্লি যাত্রা তার পাশাপাশি প্রতিবাদ আন্দোলন কিন্তু আজকে দিল্লিতেও সংগঠিত হবে কামদুনির তরফ থেকে কামদুনির নির্যাতিত পরিবার এবং তার সঙ্গে সঙ্গে কামদুনির লড়াকু প্রতিবাদীরা আর কিছুক্ষণের মধ্যে যন্তর মন্তরে তাদের ধর্ণা বিক্ষোভ শুরু করবেন তার আগেই আজকে যখন জাতীয় মহিলা কমিশনের কমিশনারের সঙ্গে চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেন তারা সাক্ষাৎ করেন এবং তারপর নির্ভয়ার আর মা অর্থাৎ নির্যাতিতার মা তার সঙ্গেও কিন্তু তার বাড়িতে গিয়ে আজকে কামদুনির তিন প্রতিবাদী অর্থাৎ টুম্পা কয়াল মৌসুমী কয়াল এবং কামদুনির শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় তারা নিজেরা গিয়ে নির্ভয়ার মায়ের সঙ্গে দেখা করেন সাক্ষাৎ করেন এবং গোটা ঘটনা তাকে জানান ইতিমধ্যেই নির্ভয়ার মা কিন্তু এই কামদুনি কাণ্ড সম্পর্কে সমস্ত ইস্যু সম্পর্কে ওয়াকিবহাল তিনি এর আগেও যখন কলকাতায় এসেছিলেন তখন কামদুনির প্রতিবাদীরা তার সঙ্গে দেখাও করেছিলেন কিন্তু দিল্লিতে গিয়ে নির্ভয়ার মায়ের সঙ্গে দেখা করে এই মুহূর্তে এই আইনি লড়াই কামদুনি যে লড়ছে এবং তার পাশাপাশি তাদের পাশে যাতে নির্ভয়ার মা থাকেন সেই অনুরোধ তারা করেন এবং নির্ভয়ার মা কিন্তু খুব স্পষ্টতই জানিয়েছেন যে কামদুনির এই লড়াইয়ের পাশে তিনি থাকবেন যতদিন তিনি বাঁচবেন ততদিন কামদুনির লড়াইয়ের পাশে তিনি থাকবেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও কিন্তু তিনি আবেদন করবেন যাতে এই আইনি লড়াইয়ে তারা সমস্ত রকম ভাবে সুযোগ সুবিধা পান সেই বিষয়ে তার আবেদন থাকবে তোমাকে জানিয়ে রাখি আজকে জাতীয় মহিলা কমিশনের কাছে স্মারকলিপি পেশ করেন কামদুনির প্রতিবাদীরা এবং আগামী দিনে যাতে জাতীয় নির্বাচন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল কামদুনি গ্রামে এসে ভিজিট করেন সেই অনুরোধও করা হয় ইতিমধ্যেই সেই বিষয়ে সম্মতিও দিয়েছে জাতীয় মহিলা কমিশন তারা জানিয়েছেন যে কামদুনি গ্রামে তারা প্রতিনিধি দল পাঠাতে পারেন সেই সম্ভাবনাও তৈরি হয়েছে সুতরাং বুঝতেই পারছে একদিকে আইনি লড়াই অর্থাৎ বাসুরী স্বরাজ তার নেতৃত্বে আরো দুজন সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার ঠিক করা হচ্ছে ইতিমধ্যে লিগাল স্ট্যাটাস বা লিগাল স্টাডি তারা করছেন মনে করা হচ্ছে আজ বা কাল কালকের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করার একটা চূড়ান্ত সম্ভাবনা দেখা দিয়েছে সুতরাং সুপ্রিম কোর্টে একদিকে এসএলপি ফাইল করে আইনি লড়াই যেমন লড়বে তার পাশাপাশি দিল্লির বুকেও কিন্তু এই কামদুনির লড়াই তারা সেই সাক্ষ্য রাখতে চান সেই কারণে যন্তর মন্তরেও কিছুক্ষণের মধ্যেই ধর্ণা কর্মসূচি সংগঠিত হতে যাচ্ছে এবং সেখানে কিন্তু এমন সম্ভাবনাও থাকছে যে নির্ভয়ের মা তিনিও কিন্তু থাকতে পারেন শুক্লা কমলাকে ধন্যবাদ কামদুনির পাশে এবার নির্ভয়ার মা নির্যাতিতার পরিজন প্রতিবাদীদের সঙ্গে দিল্লিতে দেখা করলো আরেক নির্যাতিতার পরিবার আর আজকে দিল্লিতে যন্তর মন্ত্রে যে ধর্ণা রয়েছে সেখানে নির্ভয়ার মাও উপস্থিত থাকতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে রাখবো জাতীয় মহিলা কমিশনের কাছেও সবটা বিষয়ে অনুরোধ জানাবেন এই কথা জানিয়েছেন নির্ভয়ার মা दूसरा भी कम करे कमिश्नर महिला कमिश्नर दिल्ली में उसका पास गया उसका सम बात हुआ तारपर वहाँ से आप लोग आप पास आया नहीं नहीं आप अमित शाह जी से तो नहीं मिले ना अमित शाह से नहीं मिले हम तो पहले आए थे रिजल्ट नहीं मिला मुखर्जी तब आए थे हम राष्ट्रपति নির্ভয়ার মায়ের সঙ্গে দেখা প্রতিবাদীদের কামদুনি প্রতিবাদীরা যেমন ছিলেন তেমনি নির্যাতিতার পরিবার পরিজনরা ছিলেন মাস্টারমশাই ছিলেন তারা কথা বলেছেন এবং নির্ভয়ার মা তিনিও সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন যন্তর মন্ত্রে যে খানিক্ষণ বাদে ধর্ণা শুরু হতে চলেছে সেখানেও তিনি উপস্থিত থাকবেন বলে খবর পাওয়া যাচ্ছে এমনকি জাতীয় মহিলা কমিশনের কাছেও তারা এই বিষয়ে অনুরোধ করবেন জানাবেন সবটা এমনটা আশ্বাস নির্ভয়ার মায়ের তরফ থেকে মিলেছে সুবিচারের আশায় এবার জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ কামদুনি আজ বেলা 12:30টায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ নির্যাতিতার পরিবার এবং প্রতিবাদীদের জোরালো বিচারের দাবি তারা জানাচ্ছেন রাজধানীতে এই মুহূর্তে কামদুনি নির্যাতিতার পরিবারকে নিয়ে রাজধানীতে মৌসুমী টুম্পারা রয়েছেন রাজ্যের এসএলপিতে তাদের ভরসা নেই সুপ্রিম কোর্টে পৃথক নালিশের
তোড়জোড়। নির্ভয়া কাণ্ডে উকিলের সঙ্গেও কথা হয়েছে বলে সূত্রের খবর। সাতজনের সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ভাস্বরী স্বরাজ এবং তার লিগাল টিমের ঘণ্টা দেড়েকের বৈঠকও হয়েছে। जो जो रेफ किया उसका बेकसूर जो खलास हो गया उसका सब कुछ बोला तो वो ध्यान से हमारा बात सुना है तो हमारा साथ तो महिला कमीशन देगी एवं हमारा जो गांव है वो उसका टीम गांव में जाएगी। 2013 সালে 7ই জুনের কথা সব বলেছি আর তারপরে আমাদের গ্রামের মানুষের নিরাপত্তাহীন সেই বিষয় নিয়ে কথা বলেছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন উনি আমাদের গ্রামে যাবেন এবং এই বিষয় নিয়ে দেখবেন, উনি আমাদের পাশে দাঁড়াবেন যাতে আমাদের সুরক্ষা আমরা পাই এবং আমাদের গ্রামবাসী যাতে সুরক্ষা দিয়ে থাকতে পারে সেই বিষয় নিয়েই আলোচনা হয়েছে, সেটা উনি দেখবেন বলেছেন। না এসা কেস নিয়ে জিসমে পুলিশ আর ইনভেস্টিগেশন এজেন্সিজ জো হ্যায় वो सरकार द्वारा पूरी तरह अपने पक्ष में काम करने के लिए यूज़ की जाती हैं और विक्टिम हमेशा विक्टिमाइज्ड ही रहता है। वेस्ट बंगाल में ये पहला केस नहीं है, ये बार बार होता है, ये पुराना केस है। और जहाँ तक सीएम की बात है, मुझे पता चला उन्होंने प्रॉमिस किया था कि 15 दिन में ये सॉल्व करेंगे, लेकिन वो अपने पक्ष में रखते हुए उन्होंने पूरा वॉचअप किया जो इन्वेस्टिगेशन था, इसको दोबारा से सुप्रीम कोर्ट में वो तो जाएंगे ही, विक्टिम जाएंगे ही, लेकिन जो लोग इस पे आवाज़ उठा रहे हैं उनको प्रॉपरली सिक्योरिटी मिले, सेफ्टी रहे उनकी, इसके लिए हम पुलिस को लिखेंगे और ये भी लिखेंगे कि इन्वेस्टिगेशन अगर दोबारा की जाए वो हम देखेंगे कि कोर्ट में भी ये बात रखी जाए कि इन्वेस्टिगेशन दोबारा प्रॉपरली की जाए। और इन लोगों के अगेंस्ट जो कंप्लेनेंट है और उसकी फैमिली है या दोस्त हैं उनके अगेंस्ट गलत तरीके के केसेस ना किए जाएं, उसके लिए हम लिखेंगे सरकार को। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।